একবারে সাইকেল পেয়ে জুতো দুটো নিয়ে মনের আনন্দে বাবুজি ডঙ্কুল। কি বললে ডঙ্কুল জি? মুচিকে বলছে সেলাই রং করতে হবে কত? 50। ঠিক আছে করো। জুতো দুটো মুচিকে দিয়েছে বাপ, দেওয়ার পরে ওই তালবিলিম 50 টাকা নিয়ে বাজারে একেবারে ঝালগোড়া পেঁয়াজি চা পান ঠুকি খেয়েছে। কে যে মুচিকে বলছে হয়েছে কত? 50 দাও। তো তালবিলিম বলছে আগো প্রতিদিন জুতো সেলাই করবার টাকা লাগে, তো আজ একটা নতুন জিনিস দেবো তা তো মিললি বা। মুছে মনে মনে করছে তালবেলি মানুষ নিশ্চয়ই ভালো কিছু দেবে, কি গো মনে হবে না? হবে না যারা বলো তো বাবা কি দেবা? দেও এই দেও যখন বলি সেবা। তালবেলি শুরু করে জানলা বলেছে বান্দা যতদিন পৃথিবীতে থাকবে মানুষের উপকার করবে, কোনোদিন মানুষের ক্ষতি করবে না। মুছি তোকে দিয়ে দিলাম আলু খোরা, যা মুচি তোকে কোরআন দিয়ে দিলাম। বলেন মুচির রক্ত মাথায় উঠবে না উঠবে না? কথা বলেন বলে এই তালবিলি এই লাইন কবে শিখলি? হ্যাঁ মাদ্রাসায় পড়তে না পড়তেই লোক ঠকাতে শিখুর করতেছ? ফেল টাকা ফেল, লেউ দাউ থেকে লেদে শুরু হয়ে গেল ফেল টাকা। তালবিলিম বলছে আল্লাহ, আব্বা বললো কোরআনের দাম, উনি আমাকে মাদ্রাসায় ভিড় দিল আর কোরআনের দাম জিজ্ঞেস করতে গিয়ে যে আমাকে লেদে শুনতে হলো, যা এই লাইনই পড়ব। খামাখায় ফালতু লাইন সুতা বাড়ি হেড মলবি বলছে আল্লাহ আমার ছেলে গেল কোথায়, জুতোই বা গেল কোথায়? খোঁজলে খোঁজলে গিয়ে দেখছে বাড়িতে মাল বসে আছে। কি ব্যাপার রে, বাড়ি থাকে না পড়েন আর কি হইল বলবো তো? বলে আপনারা কোরআনের দাম বলে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিল আমার বাপ, আর কোরআনের দাম জিজ্ঞেস করতে গিয়ে মার খেতে হলো, এই লাইনই বলবো না। বলিস কি তোকে কোরআনের দাম দেয়নি, তো কার কাছে গেছিলি? বলে কেন ডঙ্কুলে মুচি, ও মুচির কাছে গেছিলি? আয় মাথায় আয় মাদ্রাসায়, মাদ্রাসায় নিয়ে গেছিলি যে একটা পাথর দিয়েছে বাপ, পাথর দিয়ে বলছে এইলে এই পাথরটা নিয়ে গিয়ে মুচিকে দেখায়, মুচি যদি লাই তো ভালো আর যদি মুচি না লাই অমনি বাস ধরে জুতো দুটো দোকানে রেখে দিয়ে টাকাটা দিয়ে জুতো দুটো নিয়ে একটা দোকানে রেখে সোজা চলে যাবে বহরমপুর। কোথা? বহরমপুর সোনাপটে কিন্তু মাল বেজবি নি। ঠিক আছে তাই হবে। মুচিকে গিয়ে বলে এই মুচি কালকে কোরআনের কথা বলেছিল বলে মার তুলেছ, আজ একটা আবার নতুন জিনিস দিয়েছিল। তাহলে মুচি বলছি তো ভালোই আর কি চলিস আমার সাথে? এই দেখি দিবি ঘাম করে পাথর তুলি দিয়েছে মুচি, আর পাথর তোলাও সারা মুচির রক্ত গরম হওয়াও সারা মার বুটে নিয়ে চড়বে আদব ফেলবে কেন দিকে ফেল। তালমিরি তালমিরি ফেলি তালমিরি কথা কাহিলি কত হয়ে গেছে, আকাবি করে 50 টাকা নিয়ে মুচিকে দিয়েছে, দিয়ে জুতো দুটো নিয়ে পাথরটা পকেটে ভরে নিয়ে সোজা কথা কোথা বরবর বরবর সোনাপটিতে ঢুকেছে। ঢুকি বলছে আবার এতটুকুন ছিলি ইমাল পেল কোথা? বলে ছেলে কত লোবি? দমকুলের কারেন্ট মাল বা কারেন্ট মাল আমি কি বলবো তুমি বলো। কোনো আগে বললে যদি ঠকে যাই কি বললেন তুমি বলো? বলে 20,000 বলে হবে না অন্য দোকান দেখি। বলে 40 বলে না আরো যাই 60। এ খোকা শোন তোকে যে যত দাম দিবে তার ডবল লি আসবি। ঠিক আছে আর এক দোকানে গেলো 80, আর এক দোকানে গেলো 1,00,000, করতে করতে 2,00,000। তালবিলি মাতে হাত দিয়ে বলছে সুহান আল্লাহ হুজুর সুহান আল্লাহ, মুচির ভাগ্য খারাপ, মুচি যদি এই পাথর নিত জীবনেও জুতো সেলাই করতে হতো না। সুজা তালবিলি মাল ধরে ডঙ্কুলে নেমে সাইকেল চেপি মাদ্রাসা,
এসে বলছে সুবহানাল্লাহ হুজুর। তো হুজুর বলছে আরে তুই আজ আবার কোন পীরের মুরিদ হলে যে তোর জিকির থামে না? বলে হুজুর মুচির ভাগ্য খারাপ, বলিস কি পাথরটা দিলুম আর তানমিরে ফেলে দিল আল্লিয়ে বহরমপুর, বহরমপুরে যে এক এক করতে করতে 2 লাখ। তাই বেচিস নি দে তালেব ইলমের কাছ থেকে হুজুর পাথরটা নিয়ে পকেটে ভরে নিল। তালেব ইলমের মাথায় এরকম করে হাতটা দিয়ে বলে পাগল শুনেলে কবি কি বলেছে মতির কদর যাহা বাদশা জানে না তাহা, মতির কদর যাহা বাদশা জানে না তাহা, গালে জানে যে হরে যে জোন একই আছে সবাস ফলে তা জানে বুলবুল গুনে আর জানে সোনা পরিজন পাগল। মুচি কি করে কোরআনের মূল্য দেবে বল, মুচির কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা তার কাছে কোরআনের মূল্য তাই, সে কোরআনের মূল্য কি করে দেবে রে পাগল? এত বড় এলাকায় কোনো মুসলমান খুঁজে পেলি না, কোরআনের মূল্য দিন জিজ্ঞাসা করার জন্যে পেলেই পেলি তুই ডুমকুলের মুচি কি খুঁজে পেলি পাগল? শুনেলে এ কোরআন আমার নবীর উপর আল্লাহ অবতীর্ণ করেছে রে পাগল। শুনেলে এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করত, পাহাড় পর্বত গোলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন বলেছে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও মুসলমান দরদি, আজকে এই কোরআন এসেছে মুসলমানদের জন্য একাই নয় রে বাবা, পৃথিবীর সমস্ত মানুষের জন্য গাইড বুক এসেছে। আজকে এই কোরআনকে নিয়ে সারা ওয়ার্ল্ডের মাটিতে আজকে তারা চাইছে কোরআন থবে না, কোরআনকে মিটিয়ে দেব মুছিয়ে দেব কোরআনকে ছিনিয়ে শেষ করে দেব। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, এ কোরআনকে ছিনিয়ে নিয়ে যাবে না, এ কোরআনকে শেষ করা যাবে না, জোরে বলুন ইনশাল্লাহ। কোরআনের মালিক আল্লাহ, আল্লাহ বলেছেন কোরআন বানিয়েছি আমি, এ কোরআনের হেফাজত করব আমি। কে যারা বলুন? আজকে মুসলমান এই কোরআনের জন্য ফেরাউন নমরুদ আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা, কেউ যখন কোরআন ইসলামকে মিটিয়ে দিতে পারেনি, এই যুগের বেঈমান যারা তারাও হাজারো চেষ্টা করলো রে বাবা, তারাও এই কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। মারুতের দামটাকে একটু হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। তুলুন নামা। কি গো অনেকে তুললেন না? আপনারা মনে মনে ভাবছেন যে হুজুর মনে হয় অন্য লাইনে যাচ্ছে নাকি? এ বাবুজি, যারা তুলল জিতল, আর যারা তুলল না কি হইল? ঠকে গেল, হেরে গেল। এদিকে কিন্তু বাংলাদেশ সহ বাংলাদেশের লোক খুব বক্তা বলার আগে শ্রোতা বুঝিয়ে দেয়। আমি দেখেন বাংলাদেশ থেকে 4 দিন হইলো এসেছি, জালসা ছিল 5টা, আগামী 6 তারিখে আবার বাংলাদেশে যেছি। কি বুঝলে? আল্লাহ আকবার, লাখ লাখ মানুষ বক্তা বলার আগে শ্রোতা বুঝিয়ে দিছে, কি মজা বা! আল্লাহ আকবার। তাই বাবুজি, যারা হাত তুলল তারা জিতিল, যারা তুলল না ঠকল। বাপ, আজকে মনে করছি চালাক, আজকে এই কোরআনের জন্য নবী মার খেয়েছে না খাই নাই? কথা বলেন,
এই কোরআনের জন্য নবী নিজের জন্মভূমি ত্যাগ করেছে না করে নাই করেনি গজল আছে না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার করবে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করি চলন মদিনায় ওই নবীর নামে দুরুদ পড়িলে ওই নবীর নামে দুরুদ পড়িলে হাবিয়ে দুজু করি ভেজায় আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় এই কোরআনের জন্য নবী নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেলেন মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন তাইফের ময়দানে রাসূলুল্লাহ মার খেলেন বেহুশ হয়ে গেলেন রক্ত দিয়ে দিলেন সাহাবা ইকরামরা ইসলামের জন্য রক্ত দিলেন বিবিকে বিয়া করে দিলেন সন্তানকে ইতিম করে দিলেন রে বাবা আপনারা জানেন মুতার প্রান্তে জাহাজের ঘোষণা হয়ে গেল রাসূলুল্লাহ তিনজন সাহাবাকে ডাক দিয়ে বলেন সাহাবারা আজকে তোমরা ইসলামকে বাঁচাবে কারা কোরআনকে বাঁচাবে কারা নবীকে বাঁচাবে কারা আজকে জাহাজের ময়দানে তোমাদেরকে যেতে হবে রে সাহাবারা আজকে তোমাদেরকে সেনাপতি তৈরি হতে হবে জিহাদের ময়দানে সেনাপতি কজন লাগে